আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন। সুজন স্ট্রিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে যেমনটা দেখেছেন, আজকে ভিডিওতে ঠিক ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং এ টু জেড প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি কিভাবে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নিজেই মোবাইলে কিংবা কম্পিউটারে করবেন। তো আশা করছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি আপনার নিজের আবেদনটি কিন্তু করবেন। তো আবেদন করা শুরু করার আগে আমরা জাস্ট জানে নিব যে আবেদনটি আপনি কবে থেকে কবে নাগাদ করতে পারবেন। সো আপনারা সবাই জানেন যে ফলাফল পুনর্নিরীক্ষণ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন 12 নভেম্বর 2023 তারিখে শুরু হয়েছে এবং এই আবেদনটি করা যাবে 30 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত, ক্লিয়ার? এবং প্রতিটি কোর্স ফি হচ্ছে প্রতিটি কোর্সের জন্য 800 টাকা করে কিন্তু লাগবে। তো কিভাবে করতে হবে, আমি একজন এক ভাইয়ের নমান নামের এক ভাইয়ের প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে তার আবেদনটি আমি করতেছি, ঠিক আছে? তো আমি সুন্দর করে হচ্ছে নতুন একটা ট্যাবে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার। তো এখানে আসার পর জাস্ট এখানে আপনি সার্চ করবেন nu.ac.bd, এটা লিখে ইন্টার করতে হবে। তো এই লিঙ্কটা লিখে যখন আপনি ইন্টার করবেন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে, কিংবা যেভাবেই হোক আপনি কিন্তু চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে? তো আসার পর এই যে দেখেন আমি নতুন ট্যাব রাখি আর একটা। তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এখানে মাউসটা ধরবেন, তারপর দেখতে পাচ্ছেন রি-স্ক্রুটাইনি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অপশনটা, এটা কিন্তু চলে আসলো। যদি এইভাবে না আসতে পারেন তাহলে আরেকটা সিস্টেম রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর লিখবেন এন ইউ সোনালি সেবা লিখে ইন্টার করতে হবে। ইন্টার করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইখানে আপনি চলে যাবেন, ঠিক আছে? চলে আসার পর এমন পেজ আসবে, এইখান থেকে স্টুডেন্ট ফিতে যাবেন, তারপর রি-স্ক্রুটাইনি ফি এইখানে যাবেন। সো দেখেন যেভাবে আপনি আসেন না কেন, এই পেজটা এবং এই পেজটা কিন্তু সেম চলে আসলো, ঠিক আছে? সো যে কোনো একটা পেজে থাকা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এক্সাম নেম, এখানে ক্লিক করে অনার্স পার্ট ফোর রি-স্ক্রুটাইনিজিং ফি, দেখেন মানে অনার্স চতুর্থ বর্ষের কিন্তু ফলাফল পুনর্নিরীক্ষণটি শুরু হয়েছে, যার কারণে এইখানে এটা আসছে, না হলে কিন্তু অন্যথায় আসতো না। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, ওই যে নমান ভাইয়ের আমি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছি, সো এটা আমি এখানে পেস্ট করলাম। দেখেন পেস্ট করার পর আমি এখানে সার্চ করতেছি, দেখেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওই যে দেখেন ফুল নেমে কোনো নেম বসায়নি, এটা অটোমেটিকলি চলে আসছে এমনি নমান মিয়া, ওকে? এবং দেখেন এক নাম্বার আমাদেরকে কী কাজ করতে হবে, আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিব। সো এখানে দেখেন আমি হচ্ছে একটা ফোন নাম্বার অলরেডি দিয়েছি 11 সংখ্যার। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেপার কোড, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেপার কোডের সামনে একটা করে বক্স রয়েছে, দেখেন বক্স কিন্তু রয়েছে। সো আমরা চাইলে এই যে বারটা এটা ধরেও এইভাবে পেপার কোডগুলো কিন্তু দেখতে পারবো। তো এখন আপনি যদি একটা বক্সে ক্লিক করেন এইভাবে তাহলে কিন্তু এখানে দেখাবে একটা পেপারের জন্য 800 টাকা নিচ্ছে, ঠিক আছে? তো এটা উঠাই দিলে আপনি উঠাই দিতে পারবেন। সো আপনি এখানে চাইলে একটা দুইটা তিনটা এইভাবে দিলে দেখা যাচ্ছে 3, 8, 2400 টাকা হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র একটা দেন 800, যদি দুইটা আবেদন করতে চান তাহলে 1600, এমন কিন্তু থাকবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে নমান ভাইয়ের যে রেজাল্টটি সেই রেজাল্টটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে নমান ভাইয়ের যে রেজাল্টটি সেই রেজাল্টে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে তার এই যে দেখেন 24, 19, 13 এই যে বিষয় কোডের সাবজেক্টটা, এই সাবজেক্টে উনি কিন্তু এফ গ্রেড পেয়েছেন এবং এইটাতেই উনি ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছেন। তো আপনি আপনার রেজাল্টটি ভালোভাবে চেক করে নেবেন, তারপর কিন্তু আবেদনটি করবেন, ঠিক আছে? তো দেখেন 24, 19, 13 এই সাবজেক্টটি আমরা এখন খুঁজে বের করবো, হ্যাঁ? তো আমরা এখন দেখি, তো এইখানে আমরা দেখবো 24, 19, 13 এইখানে দেখি আমরা কোথায় পাওয়া যাচ্ছে, আমরা একটু নিচে আসি। তো দেখেন 24, 19, 13 এর আগে আমরা একটা এই যে বক্সে টিক মার্ক দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের এই নিচে থাকলো, দেখেন 24, 19, 13 এটা টিক মার্ক দেওয়া হয়ে গেছে। এইখানেও কিন্তু আপনার কিন্তু বিষয়কোডটা থাকবে, যদি বিষয়কোডটা ঠিক থাকে এবং 800 টাকা থাকে তাহলে ঠিক রয়েছে। তো এইখান থেকে আমরা কী করবো, সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এই পেজটা আসলো, মানে হচ্ছে এখন কিন্তু বর্তমানে, হ্যাঁ ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে আবেদন করা যাচ্ছে, হ্যাঁ? তো আমরা এখন কি করব,
তো যাই হোক, এইখান থেকে আপনি কি করবেন, যদি ম্যানুয়ালি পেমেন্ট করতে চান তাহলে ডাউনলোড পে স্লিপে ক্লিক করলে আপনি কিন্তু একটা পে স্লিপ পাবেন। আমি দেখাচ্ছি এটাও, দেখেন এই যে আমি ডাউনলোড করে ওপেন করতেছি, দেখেন সো এই যে একটা পে স্লিপ, এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে কিন্তু সোনালী ব্যাংকে কিন্তু জমা দিতে হবে এবং এখানে আটশো টাকা এবং ছয় টাকা চার্জ কাটবে, ঠিক আছে, আটশো ছয় টাকা কিন্তু লাগবে, তো নো প্রবলেম। কিন্তু এইটা অনেক ঝামেলা, আপনি সোনালী ব্যাংকে যাবেন, এটা জমা দিবেন, লাইনে দাঁড়াবেন, অনেক কিছু, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমেই কিন্তু হচ্ছে দিয়ে দিব। তার জন্য আমরা কি করব, ফর অনলাইন পেমেন্ট, এইখানে অনলাইন পেমেন্ট এই জায়গায় ক্লিক করতে হয়। তারপর সিম্পল বিষয় দেখেন, এমন একটা পেজ আসবে, সোনালী ব্যাংক পিএলসি, সোনালী পেমেন্ট গেটওয়ে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট আটশো টাকা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এইখানে পেইড বাই, এখানে কিন্তু আপনার নাম দেখাবে, যেই স্টুডেন্টের আপনি আবেদন করতেছেন তার নাম দেখাবে, ব্যাঙ্ক রেফারেন্স, ইনভয়েস নাম্বার, এগুলো কী থাকে থাক, আপনি চাইলে এইটার একটা হচ্ছে ইমেজ তুলে নিজের কাছে রাখতে পারেন, তবে না রাখলেও সমস্যা নেই। এবং কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি যেই নাম্বারটা দিয়েছেন আবেদন করার সময়, কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় এখানে এই নাম্বারটা থাকবে। এবং পেমেন্টটা ডাইরেক্ট সোনালী, সরি, ডাইরেক্ট সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, এটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম রিমেইনিং, অর্থাৎ সাত মিনিটের মধ্যেই আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে, তা না হলে আবার পরে আবেদন করবেন তখন আবার সাত মিনিট সময় পাবেন, ঠিক আছে, তো সাত মিনিট লাগে না। তো এখানে দেখেন কী কীভাবে আপনি পেমেন্টটা করতে পারবেন, আপনি সোনালী ব্যাংক এখান থেকে করতে পারবেন বা কার্ড এখান থেকে করতে পারবেন, এখানে বিভিন্ন কার্ড কিন্তু দেওয়া রয়েছে এবং মোবাইল ব্যাংকিং। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এখানে সুন্দর করে আপনার যে মোবাইল ব্যাংকিং রয়েছে, সো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। তো মোবাইল ব্যাংকিং এখানে নগদের মাধ্যমে করতে পারবেন, তো দেখেন নগদে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আটশো টাকা এবং একশো, এই সরি, এগারো টাকা বিশ পয়সা, তো আটশো এগারো টাকা বিশ পয়সা লাগবে নগদে। বিকাশ দিয়ে করতে চাইলে দেখেন আটশো টাকা ছয় টাকা চার্জ, আটশো ছয় টাকা মোট লাগবে। এবং রকেটে যদি টাকা ভরে নিয়ে আসতে পারেন তাহলে আটশত টাকা এবং চার্জ তেরো টাকা চল্লিশ পয়সা, মানে আটশো তেরো টাকা চল্লিশ পয়সা লাগবে, ঠিক আছে। সো আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারবেন। সো আমরা যেহেতু বিকাশ দিয়ে করব, তো আমি এখানে কি করব, এই বিকাশে ক্লিক করে আমরা হচ্ছে এই কনফার্ম বাটনে কিন্তু একটা ক্লিক করব, দেখেন। সো কনফার্ম বাটনে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে, এইখান থেকে আমরা পে উইথ বিকাশ, এইখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এইখানে আমরা কি করব, আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিব এবং হচ্ছে যে তারপরে আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা আমরা বসাবো, তারপর আমাদের পিন নাম্বারটা দিব, দিলেই কিন্তু আমাদের কিন্তু একদম কাজ শেষ হয়ে গেল। সো যদিও আমি হচ্ছে এটার পেমেন্ট করতে পারতেছি না, মূলত হচ্ছে যে নমান ভাই উনি মূলত পেমেন্ট করার জন্য টাকা আমাকে এখনও পে করে নেয়, যার কারণে আমি এখন পেমেন্টটা করলাম না। তো আপনারা যদি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা আবেদন করে দিব এবং আবেদন ফি মাত্র বিশ টাকা দিবেন, তাতেই হয়ে যাবে, ক্লিয়ার। সো আবেদনটা কিভাবে করে দিব আমরা আপনাদেরকে, আপনারা কি করবেন, আপনারা সুন্দর করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে এই যে আটশত ছয় টাকা রাখবেন, আপনাদের বিকাশ থেকে আমরা কিন্তু পেমেন্টটা করে দিব, ঠিক আছে। এবং আপনার কাছে কিন্তু অটোমেটিক মেসেজ যাবে যে আপনার টাকাটা কাটা হয়েছে, হ্যাঁ, সোনালী ব্যাংক থেকে আপনার টাকাটা কাটানো হয়েছে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার পুনর্নিরীক্ষণ আবেদনটি কিন্তু হয়ে গেল, ক্লিয়ার। তো এইভাবে মূলত আবেদন করতে হয়, আবেদন করার পর হচ্ছে আপনি জাস্ট ওয়েট করবেন রেজাল্টের জন্য, তখন ওয়েট করলেই কিন্তু আপনি ইনশাল্লাহ যখন রেজাল্ট দিবে তখন রেজাল্ট চেক করলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার রেজাল্টটি পরিবর্তন হয়েছে কি হয়নি। তো এই ছিল আজকের ভিডিও, লাইক করতে ভুলবেন না, আল্লাহ হাফেজ।